बाजरे दा सिट्टा, बाजरे दा सिट्टा, मेरा दोस्त गर्लफ्रेंड का कुत्ता। सच्चाई निकल गई। मार्क्सिस से घुरे पूरी नहीं, कारण আমার গোষ্ঠীতে একজন উমর নেই, আমার নানার গোষ্ঠীতে উমর নেই, আমার পার্শ্ববর্তী এলাকার কেউ উমর নেই, আমি মাস্ক ব্যবহার করে নিজে মরুম নাকি। বাজরে দা সিট্টা, বাজরে দা সিট্টা, মেরা দোস গার্লফ্রেন্ড কা কুত্তা। সচ্চাই নিকল গই। হাই গাইজ, মেরি বহন কো লাইন মারো। वो लाइन नहीं, लाइक होता जाहिल करना। শাসন করলে একটু শাসন করে, তো আমাকে বলছে তোমরা কি করিস, পড়াশোনা নষ্ট হয়ে যাবে, এগুলা করিস না। তো আমি ওকে বললাম যে ভাইয়া দেখো, পড়াশোনার পাশাপাশি তো আমি নাচ করি, ছবি আঁকি, আর ঠিক আছে আমি ফ্রেন্ডদের সাথে টাইম দিলাম না, আমি ঘরে যখন একা একা থাকি তাহলে একটু ভিডিও বানাই, টিকটক করি, এটা আমারও ভালো লাগে। যখন এটা আমি ওকে বুঝাই বুঝি, তখন আমাকে আসলে কিছু বলে নি, আমাকে কেউই কিছু বলে নি, সবাই সাপোর্ট করছে। থ্যাংক ইউ। ও মাই গড, ওয়াও, আমি না বলতা আমাকে ছাড়া নাকি তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এখন কি তুমি অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে ঘুরো? অনেক কষ্ট করে বানাইছি, খেয়ে যাও। তোমাকে না বলছি এসব বাংলা নাস্তা আমি খাই না, যা চা নিয়ে আসো। চা নিয়ে আসো মানে? হ্যাঁ, তুই নাস্তা খাবি না, তুই আগে বলস তাই কেন, আমি কষ্ট করে কেন নাস্তা বানাই, তুই আর খাবি না মানে। হাই গাইজ, मेरी बहन को लाइन मारो। वो लाइन नहीं, लाइक होता जाहिल करना। तेरा लेक्चर सुनने को नहीं निकली घर से, लेकिन अल्टर पंती करने को निकली है तू घर से। तू शुक्र कर उसकी गर्दन नहीं तोड़ी मैं, अभी एक ही लाइफ है, एक ही तो है, ऊपर से वो घुस रही है बीच में, गुस्सा नहीं आएगा क्या?